গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকের ভিডিওটা হচ্ছে ফেস মাস্ক, চারকোল ফেস মাস্ক, যেটা আমি লাইফে প্রথমবার ইউজ করছি। এটা পিল অফ হয়, ঠিক আছে? আমি আমি তোমাদের ডিটেলসটা জানিয়ে দিচ্ছি। এই পাউচটা আমি নিয়েছি 20 টাকায়। এটা হচ্ছে চারকোল জেল পিল অফ মাস্ক। এটা হচ্ছে অ্যান্টি ব্ল্যাকেজ জেল মাস্ক ফর সফট অ্যান্ড স্মুথ স্কিন। তো এটা হচ্ছে কি অল স্কিন টাইপ, যেটা আমি লাইফে প্রথমবার ইউজ করছি এই চারকোল মাস্কটা। সবাই দেখে নাও, ঠিক আছে? আমি এর আগে কখনোই ইউজ করিনি। আমি ভিডিও দেখেছি ইউটিউবে, অনেক ভিডিও দেখেছি, তো আমার মনেও মানে একটু জাগরণ হলো যে আমিও একটু এই চারকোল মাস্কটার ভিডিও করি। আর এটা তুলতে নাকি খুব লাগে, তো এটা ইউজ করে তিন থেকে 5 মিনিট রাখতে হবে, ঠিক আছে? রেখে দেন এটা পিল অফ করে উঠিয়ে দিতে হবে। তো তোমার যত সব এই যে এই ব্ল্যাক হেডসগুলো দেখতে পাচ্ছ নাকের এই এরিয়াতে, বা এই অ্যান্টি এই যে এই দাগগুলো দেখতে পাচ্ছ, ব্রোনোজ মানে সবের ভেতরে যেই মেশগুলো, অনেকে মেশ বলে যে হোয়াইট হোয়াইট যে জিনিসটা বেরোয় না, সেটা রিমুভ করে দেবে এটা। সো এখানে তো তাই লেখা রয়েছে, চলো দেখা যাক। আর এটা না রয়েছে গিয়ে 15 ml এর। খুবই একটা ছোট্ট প্যাকেট, একটা ছোটকুসা, দেখতেই পাচ্ছ। তো চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি। গন্ধটা কিন্তু খুব সুন্দর, গন্ধটা বাজে না। তো আয়নার অভাবে আমি এখন আমার আই শ্যাডো প্যালেট আয়না নিয়ে হয়েছি। আমি যখনই ভিডিও করি তখনই আমার ক্যান্ডি চাচাতে শুরু করে দেয়, ওর সাথে আমার রাস্তা বেশি সত্যি জানি না। তো সরি গাইস, তো যাই হোক, আমার নাকে বেশি ব্ল্যাক, তো আমি নাকে বেশি দেবো। আমার মুখে এটা দেওয়ার পর কেমন একটা জ্বালা জ্বালা ফিল হচ্ছে। আমি কিন্তু কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু আমার মুখে অ্যাপ্লাই করি না, যেহেতু আমার সুখ খায় না, সাথে সাথে র্যাশ বেরিয়ে যায়। তো আমার সব থেকে বেশি ভীষণ ঝাঁজ লাগছে, গন্ধটা সুন্দর বাট ভীষণ ঝাঁঝালো। আর এই যে নাকের চারপাশটা ভীষণ চলছে, অনেক বলছি আমি, ও ভাবছে দিদিয়া কি লাগিয়ে দিলো মুখের উপর। তো এই ভিডিওটাকে আমি কখনোই রাখি না ভিডিও করার সময়, মাঝে মাঝে রাখি, তাও তোর উপর মাঠিয়ে দেয়। এটা ভীষণই আঠালো, জেল যেটা বলেছি একদমই না, বিপরীত মাম্মা। তো আমার মাস্কটা লাগানো কমপ্লিট হয়ে গেছে, এই তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আমাকে পুরো মাওবাদী লাগছে, যাই হোক, এটা এটা আমি এখন 3-4 মিনিট রাখবো, 5 মিনিটের মতো রাখবো, রেখে দেন আমি দেখছি রেজাল্টটা কী হয়, দেন আমি কথা বলছি, ঠিক আছে? দেখা হচ্ছে। তো চলে এসেছি, তো এখানে যেহেতু বলেছিল যে 2-3 মিনিট 3-5 মিনিট পর এটা শুকিয়ে যাবে, 3-4-5 মিনিট পর শুকো হয় না গাইস, আমি মিনিমাম 10-15 মিনিট রেখেছি এটা। কথা বলতে টান লাগছে, কথা বলতে পারছি না। তো চলো রেজাল্টটা দেখা যাক, তুলি। হ্যাঁ ভয় লাগছে, লাগবে না তো, দেখেছি তো ভিডিওতে নাকি অনেক লাগে না, লাগছে না, নর্মালি। শুধু চুল ফুলে লেগে গেলে সেই চুল থেকে বের করতে একটু সময় লাগছে, কিন্তু নর্মালি এতে লাগছে না। বাবা ভিডিওতে যেরকমভাবে দেখায় যে এই বোধহয় মুখ টেনে ছিঁড়ে চলে আসলো, আর দেখতে পারো আমি কিন্তু এটা ভালোভাবে শুকিয়েছে, যে ভালোভাবে শুকিয়েছে। হ্যাঁ নর্মাল ভিডিওতে যা দেখায়, যদি চুলে লেগে যায় সেটা আলাদা ব্যাপার, চুলে লেগে গেলে তো ছাদ একটু লাগবে, নর্মালি তোমরা উঠিয়ে ফেলতে পারো। ভিডিওতে যা দেখা ইউটিউবে দেখলাম এমনভাবে তুলছে যেন কি আর বলবো, মুখের চামড়া চলে আসে এমনভাবে চেঁচাচ্ছে তোলার সময়।
আউ করে একদম ভিডিও অনেক বলে না বাড়ি মাথায় করে নিচ্ছে, ওরা বাড়ি মাথায় না ভিডিও হয় ফোন মাথায় করে নেয়, তো না না এটা লাগছে ওরা সত্যি লাগছে না, এটা পুরো ন্যাচারাল উঠে চলে আসছে। কথা কম বলো দেখি, নাকে ভীষণ রকম ভীষণ রকমের বাইট ডিসটেন্স আছে। হ্যাঁ গাইস এই দেখো বাইট ডিসটেন্স, তুমি দেখতে পাচ্ছ কিনা জানি না, এই দেখো উঠে এসছে হালকা হালকা করে। মোটামুটি কাজ করেছে ডিলাক্স মাস্ক অনুযায়ী। আমার যেটা মনে হলো পার্সোনাল রিভিউ, পার্সোনাল রিভিউ যে এটা যে টানলে খুব লাগবে বা খুব হার্ডি হবে সেরকম কিন্তু কিছুই না। হ্যাঁ তো অতটাও ক্লিন ভাবে হোয়াইট হেডস গুলো আমার বের করছে না, আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন আমি সেটা জানাচ্ছি করছে না। তো তার জন্য আমার মনে হলো যে 10 এর মধ্যে আউট অফ 5-6 দেওয়া উচিত, কারণ সেইভাবে জিনিসটা হার্ডি না যে 10 এ মানে সেটা স্কিনের সাথে পুরো অ্যাবজর্ব হয়ে যাবে, ইনফ্যাক্ট টানলে সেই হার্ডি ফিলটা হবে, টান ফিলটা হবে, সেটা কখনোই হচ্ছে না। তার জন্য আমার যে ভেতরের যে ডেড সেলগুলো বের হচ্ছে না। তো হ্যাঁ ক্লিন করছে, হালকা সফট করছে, মুখটা একটু ফ্রেশ ফ্রেশ লাগছে, ঠিক আছে ট্রাই করার জন্য ওকে। তো আজকের ভিডিওটা এটুখানি, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক, একটা করে কমেন্ট, একটা করে শেয়ার করতে ভুলবে না। আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো, আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিতে হবে। তো ভালো থেকো, সুপ্রভাত।